শাহর ভাই আছেন নাকি? হ্যালো শাহর ভাই, হ্যাঁ নুরা ভাই, আপনার কি সমস্যা? আপনার কি চুলকানি হয়? আপনার সাথে আমরা কেউ কথা বলি? আপনি যে এই যে রুমটারে খালি পায়া রুমের মধ্যে যে গালিগালাজ করতেছেন, ওয়াই? হ্যাঁ, কিছু বলি না দেখে কি মাথার মধ্যে উঠছেন? এই যে তুমি যে এত মিহির মিহির করো, আজকে বুঝলা তো না যে শয়তানদের না না কোনো না, দোষ নাই? মিহির এখানে কিছু না, চুলকানি এগুলো এগুলো আছে, কিছু একটা চুলকানি চুলকানি শুধু মানুষের মিহিরের পেটে বস্ত্র, লাগানোর এটা জন্য। মিহিরের বস্ত্র, মিহিরের মিহিরের বস্ত্র এটা। বস্ত্র তো মিহির বুঝু। শাহরুল ভাই, শাহরুল ভাই, আপনার এটা নিয়ে কিন্তু কথা বলা তুমি উচিত, রাইট? তুমি আর এক আপনি এক আপনি মাসে কিছু আগামী এক মাসে আর তুমি রুমে আইসো না, তোমার যা করে দিয়ে গেলো। কি করছে? আমি তো জানি না কিংবদন্তি ভাই, আমি তো সেই কয়টা বাজে 2-2.5 ঘন্টার উপর ধরে রান্না করতেছি বকাঠি ভাই, বুঝছেন? তোমাকে সারাদিন ভাষার মাধ্যমে যেভাবে তোমাকে নির্যাতন করা, ওইটা শুনে আমরা নিজেরাই নির্যাতিত হয়ে গেছি। কিংবদন্তি ভাই, যাদের ইজ্জত নাই তাদের কথাতে কিছু যায় আসে? বেইজ্জতদার মানুষের কোনো কথাতে কিছুই আসে না, ওকে? হ্যাঁ, তবে এটাই সত্যি কথা, প্রমিস। আমি 2.5 ঘন্টা 3 ঘন্টার উপরে, কখন হবে আরো 4-5 ঘন্টা? না, 4-5 ঘন্টা না, কয়টার দিকে আব্বা? মানে 3-4 ঘন্টার উপরে হবে। কি কি রান্না করছি শুনেন, এখনো শেষ হয় নাই। তো আমি জাস্ট আসলাম রুমের মধ্যে ব্রাশ নিতে, পরে দেখি যে এমন গালাগালি হইতেছে, বুঝছেন? তো রান্না করছি হইছে আলু ভাজি। হ্যাঁ, আমি যখন রান্না করতে নেই একবারে করতে করতে অনেকগুলো করে ফেলি, আলু ভাজি করছি মানে। তারপর হয়েছে আপনার বেগুন দিয়ে শুটকি, ওকে? তারপর হয়েছে